কাটাল রানীর লেসপেন্সাররা মেলা খুশি। বাইডেন কাটাল রানীর লগে সেলফি তুলিছে, পারলে ওরা মিছিল টিছিল বিজয় মিছিল টিছিল কইরা ফেলে, কবিতাও লিখে ফেলিছে। দেখেন, নাম দিছে সেলফি সংবাদ, লিখিছে টুঙ্গি পাড়া শেখের মেয়ে শেখ হাসিনা চিন অসিনে, তার সাথে আজ সেলফি তুলে ধন্য জো বাইডেন। কি ছন্দ মিল, মচৎকার। উই কলে ডাক্তার, সিটাং মেডিকেল কলেজ থেকে পাস দিছে, হাঙ্গার সিনিয়র। আবার ট্যাগ আছে দীপুমনি রে, দেখেন ওরে এনে হাহা দিয়ে আইসেন, যা দিবেন হাতে তাই যাবে সাথে। আবার কাওয়া কাদের কাছে যে বাইডেনের সাথে সেলফি দেখে বিএনপি এখন কি করবি কি কবি, শুনেন। কি দেখলেন আজকে, বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন। সে এখন কি কোন যাত্রা, পতন যাত্রা না পশ্চাৎ যাত্রা, এখন পেছনের দিকে, হাসিনার মূর্খ লেসপেন্সাররা যদি কয় এই কথা যে এই যে এখন র‍্যাবের উপরে স্যাংশন তুলে নেবে, তারপরে সামনে মানে ক্লোজ করে দেওয়া হবে বিরোধীদের, আবার একটা নৈশ ভোট করে সুখে শান্তিতে বসবাস করবার পারবি কাটাল রানী, আর তার লেসপেন্সাররা লুটপাট করবার পারবি ইচ্ছা মতো, তাহলে মেনে নেওয়া যায়। বেকুব মানুষ সব দেশে থাকে, সব সমাজেই থাকে, কিছু বেকুব আর গর্ধব হাসিনার লেসপেন্সারি করবে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কাউয়া তো এটা মন্ত্রী, তাই না? এটা দেশের মন্ত্রী, এটা দলের সাধারণ সম্পাদক, মেলাদিন রাষ্ট্রীয় দায়িত্বে আছে, তো ওই জানে না যে দুনিয়াতে সেলফি চলে না, দুনিয়া সেলফি দিয়া চলে না, কারোর সাথে দৌড়ে যায় ছবি তুললে কূটনৈতিক বিজয় হয় না, এটা হ্যাংলামো। এই হ্যাংলামো এরশাদও করেছিল, দুনিয়ার সব স্বৈরা শাসক যারা দুনিয়া পরিত্যাগ করেছে সে ছবি তোলার জন্য হন্য হইয়া থাকে বিশ্ব নেতাদের সাথে, হাসিনাও হয়েছে। বাইডেনের কাছে যা সেলফি তুলতে চাইলে বাইডেন ছবি তুলে, যে দেখেন দেখেন আপনি ইনকা হাজারো ছবি পাবেন নেটে, আর উই যে ওর মাইয়ারে নিছে, কোন ক্যাপাসিটিতে মাইয়ারে নিছে সাথে, তো G20 গেছে, তুই সরকারের কি কাটালানি যে বাংলাদেশকে তার ব্যক্তিগত সম্পত্তি বানাইছে এটা তো তার প্রমাণ। আবার তারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই যে সিয়ারো অঞ্চলের প্রধান করার জন্য নমিনেশন দিছে, এই ফৈনির পুত জানেও না যে এটা করা যায় না, নিজের পোলা বা মাইয়া সে যতই মেধাবী আর দক্ষ হোক না কেন, আমি তারে নিয়োগ দিতে পারি না, আমি যেখানে নিয়োগকর্তা আমি তারে নিয়োগ দিতে পারি না কোনো লাভজনক পদে, যখন আমি নিয়োগকর্তা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পজিশনে ও তো উঠবার পারবি না, আমি আগে করে দিলাম। দুনিয়ার খেসটা পলিটিশিয়ান গুলো এই কাজ করছে, কোনো ভদ্র আধুনিক শিক্ষিত পলিটিশিয়ান এটা করেনি। আমি কয়েকটা এক্সাম্পল দিই, হ্যাঁ, দুনিয়াত কারা কারা এটা করেছিল, এই যে ফিলিপাইনের মার্কোস, হ্যাঁ, উই ওর পরিবারের সব সদস্যদেরকে নানা ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে দিছিল, ওর ওয়াইফ ও ইমেলদা মার্কোস, ওর নাকি কয়েক হাজার জুতা ছিল আর কি, তো যাই হোক, তা তারেও বিভিন্ন পজিশনে দিছিল। তারপরে যে জায়ারের মুবুতু, এখন যেটা হয়েছে ওই যে কঙ্গো, ওর পোলারে নানা ধরনের পাওয়ারফুল পজিশন দিছিল। তারপরে এই যে পার্ক সুং হি, সাউথ কোরিয়া কিন্তু, হ্যাঁ, ওর ওর এক মাইয়া ছিল আর কি, পার্ক গিউং হি, তো ও ও ও বিশাল বড় লোক হয়েছিল তার প্রেসিডেন্সির সময়, নানা এরকম পাওয়ারফুল পজিশন পাইছিল এবং পলিটিক্যালি খুব অ্যাক্টিভ হয়েছিল। তারপরে আলী আবদুল্লাহ সালে ইয়ামেনের, হ্যাঁ, তো ওর ওর পোলা, তারপরে ওর ভাতিজা, তারপরে ওর ভাগিনা, সবাই মিলিটারি পজিশন সিকিউরিটি পজিশনে দিছিল। তারপরে জোসে জোসে এদুয়ার্দো দো সান্তোস অ্যাঙ্গোলা, ও প্রেসিডেন্ট ছিল, তো ও ওর মাইয়া ইসাবেল ইসাবেল দো সান্তোস, ওরে ওই স্টেট অয়েল কোম্পানি ছিল তার চিফ বানাইছিল, হ্যাঁ, ওই আফ্রিকার সবচেয়ে বড় লোক হয়ে গেছিল ওই মাইয়া, কিন্তু সব সম্পদ কিন্তু পরে জয় বাংলা হয়ে গেছিল। তারপরে এই যে কাজাকিস্তানের নূর সুলতান নাজারবায়েব, উই ওর 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 মাইয়া ছিল আর কি, দাড়িগা নাজারবায়েবা, বা তো ও ও ওই রকম মেলা গুরুত্বপূর্ণ পজিশনে বসাইছিল ওরে। তারপরে এই যে ট্রাম্প, হ্যাঁ, ওর মাইয়া জামাই এগুলোরে বসেছিল হোয়াইট হাউসের বিভিন্ন পজিশনে, তবে ওর মাইয়ার সুন্দর ছিল কলে, হ্যাঁ, তো এটা আমরা মাইনা নি, ট্রাম্পের মাইয়ারে আমরা মাইনা নি, হ্যাঁ, ঠিক আছে।
আমার ক্ষুদ্র ভ্রাতারা গেলে মেনে নিবে, আমার ক্ষুদ্র ভগিনীরা মেনে না নিলেও ক্ষুদ্র ভ্রাতারা মেনে নিবে আর কি ট্রাম্পের মায়ারে। তো ওই পুতুলকে কেন সাথে নিয়ে ঘুরিচ্ছে জানেন? ওরে রাজনৈতিক উত্তরাধিকার বানাবি, দুনিয়ার সব স্বৈরশাসকই এটা করে। কিম জং কারাল দুত্তর ওই যে কিম জং উন, ওর মাইয়াকে সব জায়গায় নিয়ে যায়, ওই হবে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা। আজকে কয়ে রাখলাম কথাটা মিলাই নেন, যদি ততদিন উত্তর কোরিয়া থাকে। তো যাই হোক, আসি সেলফি সেলফি প্রসঙ্গে। এ কাওয়া, কি হলো এডিটর সাহেব, কাওয়ার সাউন্ড দেন না? আমার ক্ষুদ্র ভ্রাতারা আর ভগিনীরা কলে খুব পছন্দ করে কাওয়ার সাউন্ড। সাউন্ড দেন, জোরে দিবেন। হ্যাঁ, তো কাওয়া তুমি জানো না, যারে জয় বাংলা করিয়া দিবে তার লগে এরা হ্যাঁ হ্যাঁ করে ছবি তুলে। তো এটা সিক্রেট কই তোমাকে। হ্যাঁ, আজকে আমার কাকা রবি রঞ্জন ভট্টাচার্য, তুমি কলে চেনো, উনি মাস্টার আছিলেন, মারা গেছেন, তো উনি আমাকে কইছিলেন কাউয়া তুমি নাকি উনার কাছে পড়িছিলা কিছুদিন। হ্যাঁ, তো আমি উনারে জিজ্ঞেছিলাম, ক্যাঙ্কা ছাত্র আসিল, তো উনি হাইসা কইছিলেন মোটামুটি। তো উনি কারো সম্পর্কে খারাপ কথা কইতেন না কখনো, মানে উনারা যদি আপনি জঘন্য খাবারও দিতেন তো উনি কইতেন মোটামুটি হয়েছে। তো উনারা কলে দেশ ছাড়া লাগিছিল, প্রবাসে মারা গেছিল, তার মানে বুঝিচ্ছেন তো, দেশ ছাড়া হওয়া কলে আমার পারিবারিক ঐতিহ্য। হ্যাঁ, তো যাই হোক, কাউয়া দেখো ছবিটা সুন্দর না? হ্যাঁ, ফরাসি প্রেসিডেন্ট সার্কোজির সঙ্গে প্যারিসে গাদ্দাফি। হ্যাঁ, এর কিছুদিন পরে সার্কোজি গলে লিবিয়ায় আকাশ আক্রমণ শুরু করার ঘোষণা দেয়, শুরুও করে। গাদ্দাফি যখন পলাইতেছিল সেই সময় আকাশ থেকে ফরাসি বিমান বোমা ফেলা গাদ্দাফির বহর আটকাই দিছিল, তারপরের ইতিহাস তো আমরা জানি। শুধু কি সার্কোজি, বারাক ওবামার সাথে গাদ্দাফির ছবি আছে না? তো আমেরিকা কি গাদ্দাফির লগে যুদ্ধ করে নাই? বাইডেনের একটা বিশেষ কৌশল আছে বুঝছেন, হোয়াইট হাউসে অ্যাসোসিয়েট প্রেসে মানে এপি যে প্রধান সংবাদদাতা জেক মিলার, সে কইতেছে যে সেলফি তোলা আর ও মেলা সময় ধরে হাত ধরে রাখা বাইডেনের একটা ওই পাবলিক রিলেশনের একটা কৌশল আর কি। তো ওই ছবি দেখেছেন না, ওই পুতুলের হাত ধরে আছে মেলা সময় ধরে বাইডেন। হ্যাঁ, ওকা বাইডেনের কলে সেলফির হাত পাকা। আবার ফ্রেঞ্চ মিডিয়াতে ওর সম্পর্কে কওয়া হচ্ছে যে ইনস্টাগ্রামে ও নয়া সেলফির রাজা, হোয়া মানে হচ্ছে কিং। এই যে কম্বোডিয়ার নির্বাচনের ঠিক 8 মাস আগে, এই গত নভেম্বরে আসিয়ান এবং যুক্তরাষ্ট্রের বৈঠকের জন্য বাইডেন গেছিল, হ্যাঁ নমপেনে। তো ওইখানে ওই হুনসেনের সঙ্গে হাসি মুখের অনেক ছবি আছে যে দেখেন, তখন ছাপা হয়েছিল, কিন্তু সেলফি রেলগুলো তুলেছিল। কিন্তু বিরোধী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে একতরফা নির্বাচন করার পরে গত জুলাই যুক্তরাষ্ট্র আমেরিকা বিপুল সংখ্যক রাজনীতিবিদ পুলিশ নির্বাচনী কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিছে না, সাহায্য বন্ধের ঘোষণা দিছে না। হ্যাঁ, বাইডেনের সাথে সেলফি তুললে আমেরিকার বাম্বু থেকে বাঁচা যায় এটা বিশ্বাস করার জন্য আপনাকে নিকৃষ্ট মানের আওয়ামী লীগ হইতে হবে। আর একটা ছবি দেখবেন, হ্যাঁ ছবি, হ্যাঁ দেখেন, এটা হচ্ছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী রোমেস ফেল্ডের, ওর সাথে সাদ্দামের লটকালটকি। সেই সময় তো সেলফির আবিষ্কার হয় নাই, তাই ইনকা ছবি তুলিছে, এখন এলে সেলফি তুলিলেনি। মনে আছে তো আমেরিকার কোন প্রতিরক্ষা মন্ত্রীর সময় সাদ্দাম হোসেন জয় বাংলা হয়েছিল? দুনিয়ার বদ মানুষেরা সেলফি রাজনীতি করে, সে ক্ষমতাবানের সাথে একটা সেলফি তুলে তারপরে সেই সেলফি বেচা খায়, হাসিনা একটা বদ। ওই ক্ষমতাবানদের সাথে সেলফি তুলে সেটা বেচবি। বাংলাদেশের সবচেয়ে বড় সেলফি বাস কে ছিল জানেন? রিজেন্টের শাহেদ। এই যে উই এমন কেউ নাই যার সাথে সেলফি তোলে নাই আর ছবি তোলে নাই, ওর পরিণতি কি হয়েছিল জানা আছে তো? যে ইনকা হয়েছিল, হ্যাঁ, আর ধরে কঞ্চি দিয়া পিটাচ্ছিল। শাহেদ তো ছোট প্রতারক ছিল, হাসিনা বড় প্রতারক, তাই হাসিনা একই কৌশল নিছে। আচ্ছা কারাল রানী, ছবি তুলিলেই যদি বন্ধুত্ব হয় তাহলে এই দুই নেতার দুই দেশ তো ভালো বন্ধু আছিল না, ঠিক কিনা? আর কার সাথে এনজেক্ট করিচ্ছে তোমার বাপ জেনারেল টিক্কা খান, বুসার অফ বেঙ্গল ওর নাম আছিল, মানে বাংলার কসাই, 71-এর গণহত্যার মূলটা ওই করেছিল। আর হাত মেলানোটা তো এটা কথার কথা তাই না? বাইডেনেরটাও তাই। বাইডেন তোমার কেমন পাত্তা দেয় সেটা বাইডেন টুইট করে বুঝিয়ে দিছে। হ্যাঁ, ছবিতে কলে কাটাল রানী আছে, নামটাও নেওয়ার প্রয়োজন বোধ করে নাই, লজ্জাও করে না কাটাল রানী। সেলফি হাসিনায় আন্দায় রাখো, আরাম তয় হাসিনা কলে ঠিকই বোঝে ওর কোন কোন জায়গায় ব্যথা, কিন্তু ওই তো স্বার্থপর। তার দলের লোকেরা বুঝে না যে আকাশে দুর্যোগের ঘন ঘটা, একের পর দুর্যোগ তার উপরে এসে পড়তেছে। ইনকা হইলে আর ভালো লাগে, এই কয়েকদিনের মধ্যে এপি একটা বিশাল দলা দিল, কি হয়েছে না খুলা কই। হ্যাঁ, আলগা মোমেন্ট গত বছর একটা প্ল্যান নিছিল, নাম দিছিল অভিবাসী কূটনীতি। সে কইছিল বিদেশে বসবাসরত প্রবাসী এবং অভিবাসী বাংলাদেশীদের নেতিবাচক প্রচার প্রচারণা মোকাবেলা এবং ইতিবাচক বিষয়গুলো তুলে ধরা হবে, এটা ছিল অভিবাসী কূটনীতির লক্ষ্য। মানে টেকা দিয়া
কলাম লেখকদের লেখায় তুলে ধরা হবে সরকারের বিভিন্ন সাফল্য ইতিবাচক দিক। তারা সৎ ছিল, টেকা দিয়া লেখা ছাপা বিকছিল, সেটা হাসিনার বাপের টেকায় না কলে, আমার আপনার টেকায় তারা ছাপিছিল কলে লেখা, প্রচুর লেখা, সাতশোর মতো লেখা। কিন্তু হাসিনার কাম তো স্পেশাল, রডের বদলে বাঁশ, ভোটের বদলে নৈশ ভোট, বেগুনের বদলে কুমড়া, মাংসের বদলে কাদাল, সবকিছুতেই দুই নাম্বারি, কই লাগবি ও, ইটিও দুই নাম্বারি করিছে। তো সে করিছে কি, ভুয়া নাম আর ছবি আর পরিচিতি দেখায় 700 বেশি আর্টিকেল ছাপিয়েছে দেশি বিদেশি নানা পত্রিকায়। এর মধ্যে বাংলাদেশের পত্রিকা আছে, ডেইলি স্টারও আছে, এই যে দেখেন, এই যে ডেইলি স্টার, নিউ এজও আছে, চিন্তা করেন। মানে ধরেন করছে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, আসলে সে কলকাতার মডেল, হ্যাঁ, আর ওই নামে কেউ পড়ে নাই ওই ইউনিভার্সিটির। কি কেলেঙ্কারি দেখেন, এটা বলে ছাপা হয়েছে নানা ভাষায়, আমি ফরাসি ভাষা তো দেখেছি, যারা করেছে এটা ইনভেস্টিগেশন তারা ফরাসি সংবাদ মাধ্যম, অবশ্য এফপি তো ফরাসি সংবাদ মাধ্যম। তাহলে দেখেন কাটাল রানীর সারা দুনিয়াত মুখ দেখানোর কোন জো আছে? আর ও লেসপেন্সারেরা কয় আমরা নাকি গুজব ছড়াই, দেখেছেন তো গুজবের ফ্যাক্টরি বসাছে উই, তাও মানসে আমলিক করে। একটা মানুষ কত বড় বদমাইশ, কত নির্লজ্জ হইলে আমলিক করতে পারে। অবশ্য এটা বলে মুক্তিযুদ্ধের চেতনা, জানেন না? হ্যাঁ, এই যে দেখেন দেখেন দেখেন, ব্যানে ব্যানে করছি না, এই যে দেখেন টিক্কা খান্ডে নাকি মায়রা ফেলাছে মুক্তিযোদ্ধারা, ছাপা হয়েছিল তখন। আবার কয় শেখ মুজিব মুক্ত আছেন, আমার সব কাজ করেছিল কলে। আবার দেখেন না মুক্তিযুদ্ধে গুজবের ভূমিকা নিয়ে এক মহা কিচ্ছা বাঁধিছে, হ্যাঁ, ওরা করলে সবই মহান, ওদের পাদে গন্ধ হয় না, জানেন তো। আচ্ছা, তারপরে আবার দুই নাম্বার বাড়ি, হ্যাঁ, খাইছে কলে কয়েকদিন আগে, কি সেটা হাসিনার পোলা, মানে হাঙ্কারে জাতির পোলা আর কি, জয়। মাত্র 1,500 কোটি টাকা ঘুষ নিচ্ছে শাহ আলমের কাছ থেকে, বেশি নেয় নাই কলে, অল্পই নিচ্ছে, 1,500 কোটি টাকা। টিকে হালদার কয়ে দিছে ইন্ডিয়ার পুলিশকে, ও ধরে তো বাম্বু দিচ্ছে, ওটি তো ও কয়ে দিছে। তো এটা গেলে মজার বিষয়, লিখেছে কে, চন্দন নন্দী, চন্দন নন্দীকে। ওই কলে গতবার নৈশ ভোটের পরে লিখেছিল যে হাসিনা এমন দক্ষতার সাথে কাটছুটি করেছে যে ঢাকার রয়েল স্টেশন সিট পর্যন্ত সোদনা হয়ে গেছে। আচ্ছা, ওর একটা ভিডিও ক্লিপ শোনেন। Well, this is a great victory for the Mahagathbandhan. One, because you know they were able to overcome a very bitter negative campaign that the BJP had launched, which was also tinged by you know communal vituperative communal sort of outbursts. শুনছেন তো, উই কলে বিজেপি রে দেখবার পারে না, উই দেবাদিবার অগ্নি রায়ের মতো বিজেপির লেসপেন্সার না, রেসপেক্টেড সিনিয়র সাংবাদিক, কুইন্টের সহকারী সম্পাদক আছিল, এখন একটা কমিউনিকেশন কোম্পানি চালায়, উই বোমবাস্টিং রিপোর্ট করে বলে ইন্ডিয়াত কথিত আছে। আসলেই তাই করে, এটার পিছনে কারণ আছে, কারণ উই ইন্টেলিজেন্স এর রিপোর্ট করতো কলে, ইন্টেলিজেন্স এর সাথে ওর সম্পর্ক আছে আগে থেকে, ওটা ওর প্রোফাইলের মধ্যে আছে, আমি ব্যানে ব্যানে করছি না। আবার উই পড়িছে কনফ্লিক্ট স্টাডিজে, এটা কোনো গোপন বিষয় না যে ওর ইন্টেলিজেন্স এর সাথে সম্পর্ক আছে। পিএইচডি করতে গেছিল কলে আমেরিকায়, করে নাই ফিরে আসেছে, এমন না যে করবার পারে নাই ফিরে আসিছে, ওই ট্যালেন্ট আছে, চাইলে ওই 10টা পিএইচডি করবার পারলো নি, কিন্তু মাথার পোকা আছে তো তাই করে নাই। এত কিছু করলাম এই জন্য যে উই চন্দন নন্দী ভুয়া জিনিস না, ভুয়া সাংবাদিক না, এটা আর ভুয়া নিউজও না, আর এই লোক ভুয়া মানুষও না, হ্যাঁ, আর পুলিশের ইন্টারোগেশনের নিউজ তার কাছে ইন্টেলিজেন্স এর সূত্রে আসা খুবই স্বাভাবিক। আবার এটা গোপন কথা কই, হ্যাঁ, ওই যে আঙ্কেরেজুল রহমান আছে না, ওর লগে কাছে খাতির আছে ওর খুব, এই চন্দন নন্দী ওর প্রোগ্রামেও আসে, এই যে দেখেন। তাইলে চন্দন নন্দীর লগে কি আমেরিকান কানেকশন বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যায় তো না, জিল্লুর সাথে তো আবার ডাইরেক্ট আছে কলে, হ্যাঁ, বুঝেছেন তো। হ্যাঁ, এখন আমি যদি কই যে আমেরিকা এটা ফাঁস করিল একজন ইন্ডিয়ান সাংবাদিক দিয়া, মিলে মিলছে তো, তাই না? আমেরিকার কলে দায় নিতে হইলো না, কিন্তু যা হওয়ার তাই হইল, জয় কুটি আছে হুক দেখা যায় আজকাল, কুটি লুকাইছে কোন শুলটির মধ্যে, ওই সামদাছে, হ্যাঁ, ওর কোন কোন জায়গায় ব্যথা, ওই পেলে পেলে বেড়াচ্ছে কে, এবার বুঝেছেন তো, হাসিনা শুধু না, ওর গোষ্ঠী শুদ্ধ ধরা কাটছে, জামাই ধরা খাইছে, ওর মাইয়ারে দেয়া ডিভোর্স দেওয়ায় রক্ষা পাইছে, ওই কলে জানে ওর রক্ষা নাই, তাই ক্ষমতায় থাকার জন্য মরিয়া, ওই মরিয়া হয়া ওর দলের আর প্রশাসনের লেসপেন্সারদের লাগাই দিবে, আগাই দিবে, আর ওরা বিপদে পড়বে। শুনে নাম লিগার আপনাদের কই যে বুঝিচ্ছেন না কেন, ওর কলে ক্ষমতায় থাকা আর না থাকা জীবন আর মরণের সমস্যা, উই এই বুড়া বয়সে যাবজ্জীবন জেল থেকে বাঁচার জন্য এসব করিচ্ছে, এসবের মধ্যে আপনি নিজেরা জড়াইতেছেন কেন, বিপদে পড়বেন কেন, আপনার তো সিনে লাগবে, বাংলাদেশ তো এরকম না, 75 সাল না
যে আপনি রং পাল্টে ফেলবেন, তাই না? যাই হোক, কাঁঠাল রানীর জন্য একটা বুদ্ধি দেই, ওর তো কাজ হচ্ছে ছবি তোলা, ছবি তোলার সাথে সাথে প্যাডে দেয়, এই যে দেখেন প্যাডে দিছে ইনবক্সে হোয়াটসঅ্যাপে, ওই G20 তো গেছেই সেজন্য কয়টা ছবি তুলবি, সেলফি তুলবি। তো কাঁঠাল রানী ইঙ্কার দুটা ফোল্ডিং চেয়ার না সাথে রাখবা, সাথে সাথে নিয়ে ঘুরবা। হ্যাঁ, তো তারপরে যার লগে সেলফি তুলবা তাক কবা ইটিয়া না বসেন নকি, বৈশাখ ছবি তুলে বাঙ্গুরলা দিয়ে পাঠাই দিবা প্রচারের জন্য। তারপরে কবা যে দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে, বৈশাখ কি কবা, ওটা কয়ে দেওয়া লাগবি, কবা তুমি একটু শুধু বসতে দিও,